লক্ষ্য সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখা। তার আগে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবলের মাঠে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই কমলাপুরে সেই হাই ভোল্টেজ ম্যাচ, তাই প্রস্তুতিতেও যেন খেলোয়াড়দের মধ্যে কাজ করছে আলাদা আমেজ। দুই দলই টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে। বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারালেও ভারত ভুটানকে উড়িয়ে দিয়েছিল ১০-০ গোলে। এতে অবশ্য ভারতকে নিয়ে ঘাবড়ে যাচ্ছে না বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তো প্রেশারটা থাকবে, বাট প্রেশার নিয়ে পারফর্ম করাটাই হচ্ছে চ্যাম্পিয়নদের লক্ষণ। তো ওই জিনিসটাই মাথার মধ্যে সব প্লেয়ারকে দেওয়া, নো ম্যাটার হোয়াট, যে ইন্ডিয়া ১০ গোলে জিতেছে। অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ভারতের মেয়েরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশও আত্মবিশ্বাসী। ম্যাচের আগে সেটাই মনে করিয়ে দিলেন স্বাগতিক দলের অধিনায়ক। ওদের চাইতে আমাদের চাওয়াটা একটু বেশি, কারণ আগেরবার আমরা আন্ডার-১৯ শিরোপাটা আমরাই রাখছি, এবারও চেষ্টা থাকবে আমাদের রাখার। আমাদের আত্মবিশ্বাস প্রত্যেক ম্যাচে যেরকম থাকে ওরকমই থাকবে, ইনশাল্লাহ আমরা মাঠে খেলে দেখাই দিব দর্শকদের। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে এখন পর্যন্ত মুখোমুখি চার ম্যাচে দুটি করে জয় আছে দুদলেরই, তাই আগে থেকে কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। কিন্তু ঘরের মাঠে নিজেদের দর্শক সমর্থনের সুবিধা পাবে বাংলাদেশ, ভারত কোচও মানছেন সেটি। সত্যি কথা বলতে কি টোটালি এগেনস্টে, একদম মানে ইন্ডিয়া ভার্সেস ১০০ লোকের বিগেনস্টে খেলবো। কালকের ম্যাচটা আমার কাছে ভীষণ ভাইটাল ম্যাচ, ভীষণ ভীষণ ভাইটাল আমার কাছে, ভীষণ ভাইটাল, মানে আমি ওটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছি। দুটো টিমই খুব ভালো, বাংলাদেশ খুবই ভালো টিম, নো প্রবলেম দেখেছি। গঙ্গা পদ্মা পাড়ের দুদলের এ ম্যাচটিকে ধরা হচ্ছে ফাইনালের ড্রেস রিহার্সেল, সেটি মাথায় আছে ভারতেরও। তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় দিয়েই শিরোপার পথে এগিয়ে থাকতে চাইবে তারা। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।